আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব। দর্শক, অবস্থান করছি ঝিনাইদা গরুরহাটে, ঝিনাইদা বারো বাজার। দর্শক শ্রোতা, আপনাদেরকে কিছু মাংসের গাবি গরু দেখাবো। যে গরুগুলো একসময় হাড্ডিসার গরু ছিল, তো কত মাসের প্রজেক্ট ছিল, কেমন দামে বেচা বিক্রি হয়েছে তখন, এখন কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন দর্শক, মাংসের গাবি গরুগুলো বেচা বিক্রি চলতেছে। দেখতে পাচ্ছেন দর্শক, মাংসের গাবি গরু। ভাই, এটা কয় দাঁত? কানিসাও, শুনলেন? কানিসাও। দর্শক ভাই, কত মাসের প্রজেক্ট ছিল বলতে পারবেন? কত মাসের প্রজেক্ট ছিল? তিন মাস। অনেক গরম না? কতটুকু বস্ত আছে আনুমানিক? আনুমানিক 110 কেজি। শুনলেন ভাই, ধারণা করতেছে দর্শক 110 কেজি। চাচ্ছেন কত ভাই? 75 চাওয়া। কয়টা নাড়ছেন? কয়টা নাড়ছেন গরু? কিনেছি। কয়টা নাড়ছেন গরু? কিনেছি, আনি যাই। মানে এখান থেকে কিনে এখানেই বিক্রি করবেন? না হলে বাসায় নিয়ে চলে যাবেন। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন গরুটা ভাই হাট থেকে কিনে হাটেই বিক্রি করবে। তো আপনি চাচ্ছেন কত ভাই? 75 চাচ্ছেন। আপনার বেচা বিক্রি নিয়ে 70 দর্শক 70 হলে ভাই বিক্রি করবে, তার মানে আরো কিছুটা কমে নেওয়া, তাই তো ভাই? হয়তো 67-68 হাজার টাকায় গরুটা ক্রয় করা, 70 হলে গরুটা বিক্রি করবে, না হলে বাসায় নিয়ে যাবে, বাসায় নিয়ে যাবেন। ঠিক আছে দর্শক, দেখতে পাচ্ছেন গরুগুলো বেচা বিক্রি চলতেছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দাম দর জানানোর চেষ্টা করছি। ভাই চাচ্ছেন কত? চাচ্ছেন কত? চাচ্ছেন দর্শক 72 হাজার টাকা দাম চাচ্ছে। কয় দাঁত? সমান সমান দাঁতের গরু। শুনলেন সমান দাঁত। দেখতে পাচ্ছেন দাম হাঁকাচ্ছেন কত? 60-65 বলতেছে দর্শক। 72 দাম চাচ্ছে, 60-65 পর্যন্ত দাম উঠেছে, তো নিয়ত কত? 65। ঠিক আছে ভাই, বিক্রি করে না দর্শক, 65 হলে বিক্রি হবে। আপনাদেরকে দেখাচ্ছি, দাম দরটা জানাচ্ছি, মোটা মোটা বড় গরুগুলো, যে গরুগুলো তাজা করা হয়েছে। দেখতে পাচ্ছেন মোটামুটি পর্যাপ্ত আমদানি গরুর হাট থেকে, সেই দাম দরগুলো জানাচ্ছি। ভাই এটা কি জাত ভাই? দেশি জাত। শুনলেন দেশি জাত। দেখতে পাচ্ছেন ভাই গোস্ত আছে কতটুকু আনুমানিক? 3 মন। কয়টা নাড়ছেন? 2টা। এটা কত টাকা দাম চাচ্ছে? 95 হাজার। শুনলেন 95 হাজার টাকা দাম চাচ্ছে দর্শক। দেখা দেখি দামাদামি চলতেছে। মাংসের গাবি গরুর হাট থেকে গরুগুলো একসময় হাড্ডি সার ছিল, দাম উঠেছে কত? আপনার নিয়ত 80-এর উপরে। শুনলেন দর্শক, 80-এর উপরে হলে বিক্রি করবে মাংসের গাবি গরু। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক, মাংসের গাবি গরুগুলো। এইদিকে একটা দেখতে পাচ্ছেন, কাকা ভালো আছেন? ভালো আছেন? তা দেশি দেশি জাত? শুনলেন দেশি জাত, দেখি মাথাটা দেখি। দেখতে পাচ্ছেন দেশি গাবি গরু দর্শক, মাংসের গাবি। কত মাসের প্রজেক্ট ছিল বলতে পারবেন? কত মাসের প্রজেক্ট ছিল? 5-6 মাস। 5-6 মাসের প্রজেক্ট। শুনলেন 5-6 মাস। চাচ্ছেন কত এখন? এখন আপনার চাওয়া কতটুকু গোস্ত আছে আনুমানিক? 3.5 মন। শুনলেন দর্শক, 3.5 মন গোস্ত আছে। পিছন থেকে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন ধারণা করতেছে 3.5 মন গোস্ত আছে। 95 চাচ্ছেন। নিয়ত কত বেচা বিক্রির? 87। দর্শক শ্রোতা, আপনারা শুনতে পেলেন, গোটা বেচা বিক্রি চলতেছে, দামাদামি চলতেছে, 87 হলে বিক্রি হবে মাংসের গাবি গরু। ঠিক আছে, বিক্রি করে না।